বিরতির পর স্বাগত। কৃষিতে উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের আয় দ্বিগুণ করাই হচ্ছে এই মুহূর্তে মূল লক্ষ্য কেন্দ্রীয় সরকারের। তাই কৃষিক্ষেত্রে প্রযুক্তিকে ব্যবহার করে উৎপাদন বাড়ানোর দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। কৃষি গবেষক এবং পেশাদারদের মোবাইল অ্যাপ ব্যবহারে দেওয়া হবে এবার বিশেষ প্রশিক্ষণ। প্রশিক্ষণ দেবে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এবার অ্যাপের মাধ্যমে বা অ্যাপের কিভাবে ব্যবহার করতে হবে তার জন্য কৃষি গবেষক এবং পেশাদারদের মোবাইল অ্যাপ নিয়ে একটা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হচ্ছে। মূলত সেই শিবিরে কি বিষয় নিয়ে আলোচনা হবে এবং এই যে প্রযুক্তিকে ব্যবহার করে কৃষি কাজ করা, তাতে আর আগামী দিনে কতটা কৃষি কাজে অগ্রগতি পাবে সেই বিষয়টা যদি একটু তুলে ধরো। একেবারে অঙ্কিতা, দেখো ডিজিটালাইজেশনের যুগে আজকাল কিন্তু প্রত্যেকেই চায় যে নিজেদের সময় বাঁচাতে, আর সেক্ষেত্রে বিশেষ করে দেখো আধুনিকীকরণ আনা হচ্ছে সব ক্ষেত্রে। এবার তুমি তথ্য প্রযুক্তির কথাই বলো, সেখানে তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তোমার বিদ্যালয় থেকে শুরু করে অফিস আদালত এবং তোমার হাসপাতাল সবকিছুতেই কিন্তু এবার ডিজিটালাইজেশন বা তথ্য প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে, কিভাবে আরো উন্নত থেকে উন্নততর করা যায়। এবার কিনা আসা হচ্ছে যে কৃষি ক্ষেত্রে বিশেষ করে এবার নজর দেওয়া হচ্ছে যারা কৃষকরা কিভাবে উপকৃত হবেন বা তারা কিভাবে অল্প সময়ে বিষয়টাকে গুছিয়ে নিতে পারবেন, এই বিষয়টিকে কিন্তু মাথায় রাখা হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে বলা হয় আজকাল কিন্তু প্রত্যেকেই চায় যে কিভাবে সময় বাঁচাবে, কেননা যেটা খাতায় কলমে আমরা ব্যবহার করলে সেটা দীর্ঘ সময় লাগতে পারে। সেক্ষেত্রে আমরা যদি এটাকে তোমার মোবাইলের মাধ্যমে করি বা তোমার ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে সময় কিছুটা বাঁচবে এবং কাজ কিন্তু আরো অগ্রগতি হবে। তো সেক্ষেত্রে জানিয়ে রাখি, এবার যেটা বলা হচ্ছে যে কৃষি ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার এবং সেই তথ্য প্রযুক্তির কাজ তো অবশ্যই কৃষকদেরকে অবগত করতে হবে নিশ্চয়ই, তাই সেই বিশেষ ব্যবস্থাপনা করা হচ্ছে। কৃষি বিশেষ ব্যবস্থাপনা অবশ্যই জানিয়ে রাখছে যে প্রশিক্ষণ, অর্থাৎ প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু তাদেরকে সমস্ত বিষয়টা তাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে সেই চাহিদার কথা মাথায় রেখে কার্যত তোমার এবার আনা হচ্ছে মোবাইল অ্যাপ। আর এই মোবাইল অ্যাপ তৈরির প্রশিক্ষণ দেবে এবার তোমার ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, যা কিনা বলা হচ্ছে সেই সংস্থা ন্যাশনাল একাডেমি অফ এগ্রিকালচার রিসার্চ ম্যানেজমেন্টের তরফ থেকে দেশের সমস্ত কৃষি বিদ্যালয়ের ফ্যাকালিস্ট সদস্য, গবেষক এবং তোমার কর্মীদের এই প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। এছাড়াও রয়েছে তোমার কৃষি ক্ষেত্রে সংস্থা এবং সেই সঙ্গে তোমার কর্পোরেট সংস্থার যারা কর্মীরা, একই সঙ্গে কৃষি বিদ্যায় যারা পাঠরত রয়েছেন তাদের ক্ষেত্রে পাশাপাশি তোমার কৃষকরাও এই প্রশিক্ষণে কিভাবে তারা সুবিধে পেতে পারেন বা সাহায্য হবে সেই বিষয়টিকে মাথায় রেখে ইতিমধ্যে প্রশিক্ষণের জন্য অংশগ্রহণের সুযোগ একটা দেওয়া হচ্ছে। তোমার যেটা ইতিমধ্যেই বলা হচ্ছে যে তোমার ন্যাশনাল একাডেমিক অফ এগ্রিকালচারের পক্ষ থেকে দেখো, সেক্ষেত্রে বলা হচ্ছে বিশেষ বিভাগের কর্মী বা পড়ুয়াদের মধ্যে মোবাইল অ্যাপ তৈরির প্রশিক্ষণ সেটা কেন প্রয়োজন এই বিষয়ে আমি যদি বলতে হয়, স্বাভাবিকভাবে বলতে হয় যে এবার এই সেই বিষয়টিকে NARN এর প্রোগ্রামে ডিরেক্টর তথা প্রিন্সিপাল সায়েন্টিস্ট এন শ্রীনিবাস রাওয়ের সঙ্গে তিনি যোগাযোগ করার কথা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু বিস্তারিত বিষয় তুলে ধরেছেন যে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে কৃষি ক্ষেত্রের কাজকে গতি দেওয়ার লক্ষ্যে কিন্তু এই প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি আরো বলেছেন যে আমাদের মূল লক্ষ্যই হচ্ছে হাতে কলমে দেশের সমস্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বার গবেষকদের মোবাইল অ্যাপ তৈরির প্রশিক্ষণ দেওয়া। এতে করে কি হবে, এতে করে তারা কৃষি সংক্রান্ত তথ্য সংগ্রহ, একই সঙ্গে বিশ্লেষণ, পাশাপাশি তোমার বাজার দর, এছাড়াও আরো একটি মূল বিষয় যেটা রয়েছে আবহাওয়া, সেই আবহাওয়া সংক্রান্ত কিন্তু তারা ডেটা পাবেন বা রিয়েল টাইম ডেটা ট্রান্সফারের মতো তারা কাজ করতে পারবেন, যা কিনা দ্রুত করতে সক্ষম হবেন বলেও তিনি আশা প্রকাশ করছেন। এছাড়াও এই প্রশিক্ষণ চলাকালীন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে তোমার কৃষি ক্ষেত্রে তথ্য আদান প্রদানের পদ্ধতিকে আরো মসৃণ করে তোলার চেষ্টা করা হচ্ছে। এবং একই সঙ্গে তোমার প্রোগ্রাম ডিরেক্টর এই বিষয়ে জানিয়েছেন যে বিগত 5 বছর ধরে দেশের বিভিন্ন কৃষি বিদ্যালয়ের কর্মী থেকে শুরু করে তোমার ফ্যাকাল্টির সদস্যরা যারা রয়েছে এই প্রশিক্ষণে কিন্তু অংশগ্রহণ করেছেন। শ্রীনিবাস রাও তিনি আরো জানিয়েছেন যে চলতি বছরে প্রশিক্ষণের জন্য এখনো পর্যন্ত 50 জনের নাম ইতিমধ্যে নথিভুক্ত করা হয়েছে। অনলাইনে প্রশিক্ষণের সীমাবদ্ধতার কথা মাথায় রেখে শুধুমাত্র তোমার 40 জনকে বেছে নেওয়া হবে এবং তবে এখনো পর্যন্ত ফ্যাকাল্টি সদস্য এবং কর্মীরা আবেদন জানিয়েছেন, পাশাপাশি রয়েছে পড়ুয়াদের সংখ্যা,
তাদের সংখ্যাটাও খুব একটা নেহাত কম নয়, যেটা আজ তুলে ধরা হয়েছে, যেটা আমরা শুক্রবার খবর পাচ্ছি। অন্যদিকে দেখো যে এই অংশগ্রহণকারীদের কাছে ইন্টারনেট সহ ল্যাপটপ কিংবা ডেস্কটপ থাকা অত্যন্ত আবশ্যক, তাই ক্লাসে সরাসরি আলোচনা পর্ব থাকবে তাদেরকে, এবং পাশাপাশি মাইক্রোফোন সমেত হেডফোন থাকা প্রয়োজন। তাই চলতি বছরের আগস্টের 5 থেকে 9 তারিখ পর্যন্ত সকাল এবং বিকেলে এই ক্লাসগুলি হবে। একই সঙ্গে যে বিশ্ববিদ্যালয়গুলির কথা বলা হয়েছে সেখানে ক্লাস সম্পূর্ণ হলে একটি মোবাইল অ্যাপ তৈরি করতে হবে অংশগ্রহণকারীদের, এবং সেক্ষেত্রে কোর্স শেষে তাদের কাছে একটি শংসাপত্র তুলে দেওয়া হবে। এবার আসি তোমার নেট ব্যাংকিং এর কথা, যেখানে নেট ব্যাংকিং এর মাধ্যমে কোর্স ফি জমা দিয়ে আবেদন জানাতে পারবে যারা আগ্রহীরা রয়েছেন। এবং এর জন্য NAARM একটি ওয়েবসাইট চালু করেছে, এবং সেই ওয়েবসাইটে কার্যত যারা যারা আগ্রহী রয়েছেন বা যারা আগামী দিনে এই নিয়ে প্রশিক্ষণ করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে, এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে একটি লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্কে গিয়ে কিন্তু তারা ক্লিক করে অবশ্যই সেখানে ফর্ম ফিল আপ করতে পারবেন, এবং আগামী দিনে এই আবেদনকারীরা সরাসরি প্রোগ্রাম ডিরেক্টর ইমেল আইডিতে তাদের আবেদন পত্র জমা দিতে পারবেন, যা কিনা 31 জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। অর্থাৎ মূলত দেখো এই বিষয়টিকে কেন মাথায় রাখতে হচ্ছে, স্বাভাবিকভাবে কৃষিক্ষেত্রে একটা উন্নয়ন দরকার অবশ্যই, এবং একই সঙ্গে যারা বর্তমানে পড়ুয়ারা রয়েছেন বা এই এগ্রিকালচার সম্বন্ধে পড়াশোনা করছেন তাদেরকে কিভাবে আগামী দিনে আধুনিকীকরণের মাধ্যমে পরীক্ষা প্রস্তুত করা যায় এই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু সেই ওয়েবসাইটের কথা বলা হচ্ছে। একই সঙ্গে সেই কৃষি বিশ্ববিদ্যালয়গুলিতেও কিন্তু তারা সময়ে সময়ে যাবেন, এবং একই সঙ্গে যে ক্লাসগুলির কথা বলা হচ্ছে সেই ক্লাসগুলি কিন্তু অবশ্যই তারা করাবেন বলে আমরা খবর পাচ্ছি। অঙ্কিতা একদমই ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ প্রশিক্ষণ দেওয়া হবে কিভাবে প্রযুক্তিকে ব্যবহার করে কৃষি ক্ষেত্রে উন্নয়ন আনা যায়, উৎপাদন বাড়ানো যায়, এই সমস্ত বিষয়ের জন্য কোন অ্যাপ তারা ব্যবহার করবে এবং সে অ্যাপ কিভাবে তারা ব্যবহার করবে এই বিষয়ের জন্য কিন্তু এবার প্রশিক্ষণ দেওয়া হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।